আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলের রাব্বি এল টিএম বিডি ইউরেকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকের যেই অ্যাসাইনমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো নবম শ্রেণীর বিষয় হল রসায়ন আর চতুর্থ সপ্তাহের যেটা অ্যাসাইনমেন্ট এখানে নির্ধারিত কাজ হলো তিন আর আজকের অধ্যায়ের বিষয়বস্তু এবং শিরোনাম হলো রাসায়নিক বিক্রিয়া তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটাই প্রশ্নের মধ্যে তোমরা দেখতে পাবা যে নির্ধারিত কাজগুলো ছিল ক নম্বরে দেওয়া আছে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ যোগ লেবুর রস এরপরে দেওয়া আছে ডিমের খোসা যোগ লেবুর রস আর উপরুক্ত দুইটি বিক্রিয়া হতে কলমের সম্পন্ন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বরে দেওয়া আছে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো এবং দুই নম্বরে দেওয়া আছে বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো এখানে প্রথমে আমরা বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব তারপর বিক্রিয়াটা কি তাভারি না তাপরপাড়ি সেই নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা প্রশ্নের উত্তরে যাই উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে নির্ধারিত কাজ তিন এবং ক নম্বর প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে এখানে প্রশ্নের উত্তরে যে দুইটা প্রশ্ন দেওয়া ছিল একটা হলো এক নম্বর আর দুই নম্বর আমাদের প্রথমটা হলো এক নম্বর ধাপ আর এখানে তোমরা নিচেরটাকে দুই নম্বর ধাপ হিসাবে কল্পনা করবা চিহ্নিত করবা আর এক নম্বর ধাপের মধ্যে দেখো যে কাপড় কাচা সোডার জলীয় দ্রবণ হলো সোডিয়াম কার্বনেট ড্যাকাহাইড্রেট এটি কাপড় কাচতে ব্যবহার করা হয় আর লেবুর রসে থাকে হলো সাইট্রিক অ্যাসিড আর কাপড় কাচার সোডার সাথে লেবুর রস বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট ও কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে আর এই দ্রবণের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের একটা বুধবুদ পাওয়া যায় তোমরা বিক্রিয়াটা দেখো যে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট এবং সাইট্রিক অ্যাসিড এটা বিক্রিয়া করে উৎপন্ন হলো সোডিয়াম সাইট্রেট পানি আর কার্বন ডাই অক্সাইড আর দ্বিতীয় ধাপটা যদি আমরা লিখি দ্বিতীয় ধাপে তখন বলবো হচ্ছে উপরুক্ত বিক্রিয়াটির পাত্রটি ঠান্ডা হয়ে যায় অর্থাৎ বিক্রিয়াটি তাভারি যেহেতু বিক্রিয়াটি ঠান্ডা হয়ে গেছে তা হারাচ্ছে এই জন্য বিক্রিয়াটি হলো তাভারি বিক্রিয়া এরপরে আমরা যখন দ্বিতীয় প্রশ্নে চলে যাব সেটা হলো ডিমের খোসা এবং লেবুর রস ডিমের খোসা এবং লেবুর রসে তোমরা প্রথম অবস্থায় দেখো আমরা সংকেতটা দেওয়ার চেষ্টা করছি প্রথম ধাপে যে ক্যালসিয়াম কার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড এখানে উৎপন্ন হলো ক্যালসিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড এবং পানি এখানে দেখো যে ডিমের খোসার প্রধান উপাদান হলো ক্যালসিয়াম যা ক্যালসিয়াম কার্বনের যৌগ হিসাবে থাকে এটি লেবুর রস বা সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সাইট্রেটে পরিণত হয় এবং সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানীয় উৎপন্ন হয় এই বিক্রিয়ায় দেখা যায় যে বিক্রিয়াটি বিক্রিয়া শেষে বিক্রিয়ার পাত্রটি তা ভাড়ায় অর্থাৎ বিক্রিয়াটি তা ভারী বিক্রিয়া এখানে এক নম্বর এক নম্বর ধাপটা দিবা হলো ক্যালসিয়াম কার্বোনেটের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে ওটা এক নম্বর ধাপ এবং নিচের দিকে যে বিক্রিয়াটা নিচের দিকে যে ব্যবহারটা দেওয়া আছে যে এটির বিক্রিয়া করার পরে তা ভাড়াচ্ছে এই তা ভারী বিক্রিয়া এটি হলো দুই নম্বর ধাম তাহলে এটা হলো আমাদের আজকের অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টটা যদি তোমাদের ভালো লাগে আর এইভাবে লিখলে তোমরা অবশ্যই ভালো নাম্বার আশা করতে পারো আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলব না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেতে পারো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে আসলাম আলাইকুম ভালো থাকুন